আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে বাটা মরিচের মুরগির মাংস আলু দিয়ে ঝোল। এটা কিন্তু খেতে অসাধারণ। গ্রামীণ পদ্ধতিতে রান্না করব। এই যে এই মরিচটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু ঝাল না, তো এটাকে আমি একটু ভিজিয়ে রেখে বাটায় বেটে নিয়েছি। আর এই যে মুরগির মাংস আর নতুন আলু, শীতকালীন নতুন আলুগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ 4-5টা, আর অর্ধেক টমেটো নিয়েছি, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, তেজপাতা, আর এটা হচ্ছে মশলা বাটা। তো দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা এগুলো আমি বেটে নিয়েছি, আর এটা হচ্ছে মরিচ বাটা। তো বাটা দিলেই ভালো হয়। তো এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে যেহেতু রান্না করব, সব কিছু বেটে নিয়েছি। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে আমি সাধারণত সবাই পেঁয়াজ দেয়, কিন্তু আমি আজকে অন্যভাবে রান্না করব, গ্রামীণ পদ্ধতিতে। তো আমি প্রথমে এখানে হচ্ছে মুরগির মাংস দিয়ে দিয়েছি তেলে। তো তেলটা পরিমাণ মতো দিবেন, আর মুরগির মাংসগুলো আর আলুগুলো একসাথে আমি একটু ভেজে নিব, যেন মুরগির মাংসে যে নরম মুরগিগুলো হয় ফার্মের, ওই মুরগিগুলো কিন্তু একটু গন্ধ আসে, যারা খেতে পারেন না। তো আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি মরিচের বাটাটা দিয়ে দিয়েছি, আদা রসুনের বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে যে মশলাগুলো বেটেছি ওইটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ দিয়ে দিচ্ছি, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিনিসটা এত ঝাল না, একবারেই ঝাল না, এটা হচ্ছে কক্সবাজারের একটা মিষ্টি মরিচ বলে, এটা অনেক কাশ্মীরি মরিচও বলতে পারে, এটা অনেক কালার হয় কিন্তু এত ঝাল না। তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর এই যে আমার ভাজা অলরেডি হয়ে গেছে আলু, আর হচ্ছে এখানে মুরগির মাংস, আর তারপরে আমি তেজপাতা আর হচ্ছে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দিব, ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করব। তো এইভাবে আমি ঢেকে দিব, ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা হচ্ছে একটু নরম হয়ে আসে। তো মশলা এটা ভাজা হয়ে গেলে আমি মশলার পেস্টটা দিয়ে দিব। মশলার পেস্টে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো আপনাদের স্বাদ মতো মশলাগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব, একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে উল্টে পাল্টে কষিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন, ওই পানিটা যে দিয়েছিলাম পেস্টের পানিটা, ওইটা দিয়ে কষে গেছে আর একটু পানি উঠেছে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব। চাড়া করার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এটাকে আমি একটু ভুনা ভুনা রাখবো, একটু ভুনা ভুনা রাখলে গ্রেভিটা রাখবো, আর যারা চান একটু বেশি পানি দিতে পারেন। তো এটা রুটি, ভাত বা মাংস সব কিছুর সাথে এটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন পরে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ফালি করে কেটে যে কাঁচামরিচ রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তো এই কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগবে এই মাংস তরকারিটায়। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা উঠানোর পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এরকম হয়েছে তরকারিটা। তো মুরগির মাংস দিয়ে আলুর ভুনা ভুনা ঝোল। তো কেমন লাগলো জানাবেন। আজকের জন্য এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।